এবার খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে ইউক্রেনের বিরুদ্ধে। এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট কার্যালয় ও বাসভবন হিসেবে পরিচিত ক্রেমলিনে দুটি ড্রোন হামলার চেষ্টা চালানো হয়, যা ভূপাতিত করার দাবি করা হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, প্রেসিডেন্ট পুতিন সম্পূর্ণ নিরাপদে আছেন, তার বাসভবনের কোনো ক্ষতি হয়নি। ঘটনার সময় তিনি ক্রেমলিনে ছিলেন না বলেও উল্লেখ করা হয়। তবে এই ঘটনাকে সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়েছে মস্কো, এর পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ারও দিয়েছে ক্রেমলিন। বিজয় দিবসের প্যারেডের আগে প্রেসিডেন্টকে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টার অভিযোগ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম। আগামী 9 তারিখের অনুষ্ঠানে পুতিন অংশ নেবেন বলেও জানানো হয়। রাশিয়া অভিযোগ করলেও হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট এই মুহূর্তে ফিনল্যান্ডে রয়েছেন, সেখান থেকে তার জার্মানি সফরে যাওয়ার কথা রয়েছে। রাহানুল রানা, সময় সংবাদ।